এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব মদিনাতুল উলুম মাদ্রাসা ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার বাংলাদেশ বেতার চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জি টিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ জীব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দুনিয়া কমপ্লেক্স পাথরঘাটা বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা রহমতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যাও ওয়া আদামা বাইনাল মা'ই ওয়াত-তীন وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মানুষ কোথায় ছিলে, কোথায় আসলে, কোথায় যাইবা সলিয়া, এই দুনিয়ার মায়ায় পরে যাইও না তা ভুলিয়া, আল্লাহুম্মা কাপনে
কাফন পড়তে হবে, এ কাফন তো আর থাকবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে সারবে না। আল্লাহুম্মা হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি লানুর মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কবরে আজাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে, তোমরা কিভাবে, কেমন করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করো। কুনতুমা মুআতান, তোমরা তো ছিল মৃত্যু। এই পৃথিবীতে আমাদের কোন অস্তিত্ব ছিল না, আমাদের নাম নিশানা ছিল না, আমাদের কোন পরিচয় ছিল না, আমরা সকলে মৃত্যু ছিলাম। সুমাইহুকুম, এই মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন দান করলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাকের দরবারে উঠাবেন। বিচারের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের সকলকে হাজির হতে হবে। আমরা যখন কোন ব্যক্তি ইন্তেকাল করেন, তার দাপন কাপনে শরীক হই, তখন আমরা মাটিগুলো দেই আর কি পড়ি। কোরআনুল কারীমের আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির ভিতরে আবার তোমাকে আমরা রেখে গেলাম, আবার তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে জিন্দা করবেন। বলে সুবহানাল্লাহ। আমরা মনে করি, স্বাভাবিকভাবে চিন্তা করি, মাটির ভিতরে রেখে গেলাম, এই শেষ হয়ে গেল। মৃত্যু শব্দটা আমরা বাংলায় ব্যবহার করি, আরবিতে হচ্ছে এন্তেকাল। মৃত্যু শব্দের আরবি শব্দটা হচ্ছে এন্তেকাল, কোন ব্যক্তি এন্তেকাল করছেন। এন্তেকাল শব্দের অর্থ কিন্তু মৃত্যু নয়, এন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তর করা। আপনি, আমি এখন ঢাকায় আছি, কালকের আর ঢাকায় নাই, ঢাকার বাহিরে আছি, ঢাকা থেকে আপনি এন্তেকাল। এন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তর করা। মূলত আমরা ছিলাম আগে আলমে আরহা রুহের জগতে, রুহের জগৎ থেকে আমরা এসেছি আলমে দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার জগৎ। এরপর আমরা আবার চলে যাব আলমে বারজাক, কবর জগৎ। তারপর সেখান থেকে হাশরের ময়দানে আমাদের সকলকে উপস্থিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গোটা জিন্দেগীর
হিসাব নিকাশ তথা বিচার করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ সামান্যতম পরিমাণ নেক আমল করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলেন এর হিসাব হবে, এরও পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি আমি সামান্যতম যাররা পরিমাণ খারাপ আমল করি, গুনাহের কাজ করি, পাপের কাজ করি, অন্যায় কাজ করি, আল্লাহ তাআলা বলে এর হিসাব হবে, এরও শাস্তি তোমাকে আমাকে ভোগ করতে হবে। তাহলে আত্মা এটা অবিনশ্বর, ইন্তেকাল মানে এই নয়, মৃত্যু মানে এই নয় যে আপনি আমি শেষ হয়ে গেলাম, মাটির সঙ্গে মিশে গেলাম। আমাদের ঈমান এটা নয়, আমাদের আকীদা এটা নয়। আমরা ছোটবেলায় মক্তবে গিয়ে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়ালিয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি কিতাবসমূহের উপরে, ওয়া রাসূলিহি রাসূলগণের উপরে, ওয়ালিয়াউমিল আখিরি পরকালের দিবসের উপরে, আল কাদের খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, আল বাসি বাদাল মাউত এবং মৃত্যুর পর আবার আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে, এর উপরে ঈমান যে আল্লাহর দরবারে হাজির হতে হবে, গোটা জিন্দেগীর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ভাইয়েরা আমার, তাহলে কবরের ভিতরে মানুষ যখন মৃত্যুবরণ করে, যদি লোকটা ঈমানদার হয়, মুত্তাকি হয়, আগে তার জায়গাটা আল্লাহ পাক দেখিয়ে নেন। হাদিসের ভিতর আছে, লোকটা যদি ঈমানদার হয়, মুত্তাকি হয়, আগে তাকে জাহান্নাম দেখানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা দেখো কত খারাপ জায়গা জাহান্নাম, শাস্তির জায়গা জাহান্নাম, তুমি দুনিয়ায় বসে নেক আমল করেছো, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আহকাম মেনে মেনে চলেছো, তোমার জিন্দেগীকে সুন্দরভাবে সাজিয়েছো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের থেকে তোমাকে পরিবর্তন করে, তোমার নেক আমল কারণে আল্লাহ তোমাকে এই সুন্দর জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতটা তোমার। লোকটা যদি গুনাহগার হয়, পাপী হয়, মৃত্যুর আগে তাকে জান্নাত দেখানো হয়, দেখো কত সুন্দর জান্নাত, কিন্তু তুমি নেক আমল করো নাই, আল্লাহর হুকুম মানো নাই, তাই তোমার এই সুন্দর জান্নাতটা ছিল, কিন্তু আজকে তোমার বদ আমলের কারণে এখন থেকে তোমার জায়গা হবে জাহান্নাম। মৃত্যুর আগেই জান্নাত দেখানো হয়, মৃত্যুর আগেই জাহান্নাম দেখানো হয়। রূহ কবজের সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে আর রূহ রাখেন না, রূহকে নেওয়ার জন্য অসংখ্য গুণিত লোকটা যদি জান্নাতি হয়, জান্নাতের ফেরেশতারা এসে হাজির হয়ে যায়, আর মালাকুল মাউত আলাইহিসসালাতু ওয়াসসালাম রূহটা কবজ করি ওই জান্নাত থেকে আগমনকৃত ফেরেশতাদের হাতে রূহটা দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার উত্তম নামে, ভালো নামে ইস্তিকবাল দিতে থাকে, স্বাগতম দিতে থাকে, নারায় তাকবীর দিতে থাকে। শুধু তাই নয়, তাকে নেওয়ার জন্য, আপনাকে আমাকে নেওয়ার জন্য আপনার আমার পূর্বে যারা ইন্তেকাল করেছেন, পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আগেই খবর হয়ে গেছে যে অমুক ইন্তেকাল করছেন, তাকে চলো আমরা সকলে আগে নিয়ে আসি, সকল পূর্বে যারা আপনার আত্মীয় স্বজন চলে গেছে, আপনার আমার সকলেই আপনাকে আমাকে নেওয়ার জন্য আপনার আমার ইন্তেকালের পূর্বে আপনার আমার পাশে তারা হাজির হয়ে দাঁড়িয়ে আছে বলেন সুবহানাল্লাহ। কোনো ভয় পাওয়ার কোনো চিন্তা নাই। লোকটা যদি ঈমানদার না হয়, পাপী হয়, তাহলে তার আত্মীয় স্বজনের কাছে খবরটা পৌঁছবে না, কেউ তাকে জানবে না। যখনই কোন ব্যক্তি ইন্তেকাল করেন, রূহটা নিয়ে যাওয়া হয়, তখন বলা হয়, তাকে জিজ্ঞাসা করে আমার ছেলেটা কেমন আছে, আমার আত্মীয় অমুকে কেমন আছে, বন্ধু বান্ধব জিজ্ঞাসা করে, তখন বলে সে তো আগেই বহুত আগে মারা গেছে,
কই আমরা তো খবর পাইলাম না, খবর তো এই জন্য দেওয়া হয় না, জাহান্নামে যদি হয় যে জেলখানায় যায় তার ব্যাপারে কোনো খবর দেওয়া হয় না, পুলিশে ধরে নিয়ে যায় এক মুহূর্তের ভিতরে তার কোনো খবর নাই, তাকে সে জাহান্নামে প্রেসা ধরে হাতে পায়ে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কাউকে খবর দেওয়া হবে না। আর যদি কেউ কোনো পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় বা কোনো উচ্চ পদে চাকরি পায় সবাই তাকে স্বাগতম দিতে ধন্যবাদ দিতে আসে। এরপরে কবর জগৎটা মূলত হচ্ছে আলমে বারজাক বলা হয়, এটা হলো কবর জগৎ, এটা হলো জান্নাতের রিসেপশন। আপনি আমি যেখানেই থাকি না কেন, কবরের ভিতরে থাকি অথবা নদীর পানির ভিতরে থাকি অথবা মাছের পেটে বাঘের পেটে অথবা বিমান ক্রাশ হয়ে বাতাসের সঙ্গে আপনি মিশে গেছেন, এই ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত যেই জায়গায় থাকতে হবে তার নাম হলো আলমে বারজাক, কবর জগৎ বলা হয়। আপনি যেখানেই থাকেন কিয়ামত পর্যন্ত এই জায়গাটা এই সময়টুকু বলা হয় আলমে বারজাক, সেখানে কি অবস্থা আপনি আমি থাকবো। আপনি যদি বিদেশে যাই কোনো দেশে যেতে চাই তার আগে কোনো খোঁজ খবর নেই যে সে দেশের অবস্থা কেমন, সে দেশে এখন কাজ আছে কিনা, সে দেশে গেলে চাকরি পাওয়া যাবে কিনা, হাল হাকিকাত আমরা জানার চেষ্টা করি। অথচ ওই কবরে যেতে হবে হাজার হাজার বছর কোটি কোটি বছর ওই কবরে থাকতে হবে, কিন্তু ওই কবর জগতের খবর কিন্তু আমরা নিলাম না যে কবর অবস্থা কেমন আছে, এখন আজাব বেশি হয় না কম হয়, কবরে বিছানা পাওয়া যাবে কি যাবে না, কবর অবস্থা কেমন হবে, এই ব্যাপারে কিন্তু আমরা চিন্তাও করলাম না, খবর নিলাম না, কিন্তু যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে এই দুনিয়া ছাড়তে হবে। মউতু কাসেন কুল্লু নাসেন শারিবুন কবর বাইতেন কুল্লু নাসেন দাখিলুন সকলেই মৃত্যু বৃক্ষের ফল সকলকে পান করতে হবে এবং সকলকে ওই অন্ধকার কবরে যেতে হবে, কিন্তু সেই কবরের খবর নিলাম না, আহারে কিভাবে থাকবো কবর। বন্ধু আমার ভাইয়ের আমার, যখন আপনি আমি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ফেরেশতার আপনি আমি যদি জান্নাতি হই তাহলে জান্নাতি রিসেপশন আপনাকে আমাকে, সেই রিসেপশনের নাম হচ্ছে জান্নাতি রিসেপশন, সেই আপনাকে আমাকে ফেরেশতারা আপনার আমার রূহকে নিয়ে যাবে জান্নাতে, সেখানে গিয়ে আপনার আমার নাম নিষ্টি করা হবে, সেখানে আপনার আমার নাম নিষ্টি করা হবে জান্নাতের ডায়রিতে। আর যদি আপনি আমি পাপি হই বদকার হই তাহলে আপনার আমার রূহটা নিয়ে যাওয়া হবে জাহান্নামের রিসেপশন, সিজিন নামক জায়গায় নিয়ে যাওয়া হবে, সেখানে ডায়রিভুক্ত করা হবে আপনার আমার নাম, লোকটা জাহান্নামী। ডায়রিভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার রুহুর চারপাশে জাহান্নামের শাস্তি এসে হাজির হয়ে যাবে। আর জান্নাত রিসেপশন হচ্ছে ইল্লি, সেখানে রিসেপশনে যখন আপনার আমার নামটা লিস্টিভুক্ত হবে, আপনি যেখানেই থাকেন কবরে থাকেন আর যেখানে আপনি থাকেন যে অবস্থায় থাকেন সেখানে আপনার নাজ নেয়ামত পৌঁছে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কোথাও সফরে যায় তাদের সাথে প্রোটোকল থাকে, সার্বিক তাদের চিকিৎসা সার্বিক ব্যবস্থাপনা সাথে সাথে থাকতে থাকে। বন্ধুরা আমার, এরপরে কবরে নিয়ে যখন আপনাকে আমাকে সকলেই রেখে চলে যাবে, সকলেই বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, কবরে আপনার আমার বাবা যাবে না, কবরে আপনার আমার মা যাবে না, কবরে আপনার আমার সাদের আদরের স্ত্রী যাবে না, কবরে আপনার আমার আদরের সন্তান যাবে না, আরসো খালি যাব খালি সঙ্গে নিব কি, আরসো খালি যাব খালি সঙ্গে নিব কি, সঙ্গে নিও নামাজ রোজা আল্লাহ ও নবী, সঙ্গে নিও নামাজ রোজা আল্লাহ ও নবী, যাবে নামাজ যাবে রোজা যাবে নেক আমল যাবে নবীর মহব্বত যাবে আমল সব আপনার আমার কবরে পৌঁছে যাবে আপনার আমার রূহের সাথে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই কবরে যখন আপনাকে আমাকে রাখবে সকলে, এরপর বাজদা শুরু করবেন,
তারপর চাটাই দিবে, কবরটা অন্ধকার হয়ে যাবে। এরপর যখন মাটি দেওয়া শুরু করবে, কবরটা আরো অন্ধকার হয়ে যাবে। ওই কবর থেকে আমি আপনি কাঁদবার বলবো, আমার আত্মীয় স্বজন, ও আমার সন্তানের নাম, ও আমার বন্ধু বন্ধু, এত তাড়াতাড়ি আমার কবরটা বন্ধ করে দিও না, আমি আর একটু দুনিয়া দেখি নেই, তোমাদের দেখি নেই। ওই মৃত্যু ব্যক্তির চিৎকার দুনিয়ার কোন মানুষ শুনবে না। তারা সকলেই মাটি দেওয়া শুরু করবেন। মাটি দেওয়ার পর কবরটা অন্ধকার হয়ে যাবে। অমাবস্যার অন্ধকার কি অন্ধকার, তার চাইতে হাজার কোটি গুণ অন্ধকার হয়ে যাবে আপনার আমার কবর। মৃত্যু ব্যক্তি কবরে ব্যক্তি কাঁদবে আর চিৎকার দিয়ে বলবে, আল্লাহ এখন কি উপায় হবে, কি অবস্থায় আমি ওই কবরে থাকবো, যদি আপনি রাসূলের প্রেম নিয়ে যাইতে পারে, আল্লাহ নবীর ভালোবাসা যদি নিয়ে যাইতে পারে, নেক আমল করে যদি কবরে যাইতে পারে, তাহলে আপনি দেখবেন পশ্চিম দিক থেকে একটা লাইট বা একটা আলো আপনার কবরে আসতেছে। শুধু তাই নয়, লাইটের আওয়াজ পাওয়ার আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে, আপনার আমার কবরটা আলোকিত হতে থাকবে, এক পর্যায়ে কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহ রাবি বলেন, আল কবরু রাওজাতু মির রিয়াজুল জান্নাহ, তা কারো কবরটা হবে জান্নাতের বাগান, আর যারা নাফরমান হবে তাদের কবরটা হবে হুপারুম মিন হুপারিন নার, আগুনের গর্তে পরিণত হয়ে যাবে। আপনি যদি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আল্লাহ নবীকে খুশি করে যাইতে পারেন, আল্লাহকে খুশি করে যাইতে পারেন, গায়েব থেকে আওয়াজ শুনে যাবে, তখন আপনার আমার নবী ডেকে বলে, উম্মত কেঁদো না কেঁদো না, আমি কামলিওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইতেছি, দেখলে তোমার নূর চেহারা আমার কোন চিন্তা নাই, দেখলে তোমার নূর চেহারা আমার কোন চিন্তা নাই, নবী গো জীবনে মরণে যেনো, জীবনে মরণে যেনো একবার আপনার দেখা পাই, দেখলে আপনার নূর চেহারা আমার কোন চিন্তা নাই, নবী গো কবরে হাসরে যেনো, কবরে হাসরে যেনো একবার আপনার দেখা পাই, নবী গো দেখলে আপনার নূর চেহারা আমার কোন চিন্তা নাই। বন্ধুর আমার ভাই আমার, এরপরে আপনাকে আমাকে কবরে রেখে যখন মানুষগুলো 40 কদম দূরে চলে যাবে, সঙ্গে সঙ্গে নোমান নামক একজন ফেরেশতা আপনার আমার কবরে হাজির হয়ে যাবে, এসে বলবো, আল্লাহর বান্দা তমাম জিন্দেগি ভর দুনিয়ায় বসে কি করছো সব কথাগুলো লেখো। তখন আল্লাহর বান্দা কবরবাসী বলবে, ও ফেরেশতা আমি কি দিয়ে লিখবো, আমার তো হাতে কলম নাই আর কাগজও নাই, কি দিয়ে লিখবো। তখন ফেরেশতা বলবে, তোমার কাপনের কাপন, আর এই মাটি দিয়ে তুমি লেখো কি নেক আমল করেছ। আল্লাহর বান্দা সব লিখলে, এরপর আর ফেরেশতা বলবে, তুমি গুনার কাজ কি করো নাই, গুনার কাজ লিখতে চাইবে না। ফেরেশতা এমন ভাবে তাকে জোর করবে, বাধ্য করবে, ধাবার দিবে, লিখতে বাধ্য হবে। সব লেখার পর ওই কাগজ বা কাপনের কাপন তার গলায় মাদুলি বালিয়া গলায় রেখে ওই ফেরেশতা চলে যাবে। এরপরই কবরে দুইজন ফেরেশতা আগমন করবে, আতানে মালাকানে দুইজন ফেরেশতা আপনার আমার কবরে হাজির হয়ে যাবে। এরপর প্রশ্ন করবে, মান রব্বুকা, ও আল্লাহর বান্দা বলো, আল্লাহ তোমার রব কে, ওয়ামা দীনুকা, ও আল্লাহর বান্দা তুমি বলো তোমার দিন কি, তোমার ধর্ম কি, ওমান হাজার রজুল, আল্লাহ নবীকে দেখানো হবে, বলা হবে বলো তো এই ব্যক্তি কে, এই মহান ব্যক্তি কে। আপনি আমি যদি পরহেজগার হই, মুত্তাকি হই, ইমানদার হই, সঙ্গে সঙ্গে জবাব দিতে বলবো, আমার রব হলো আল্লাহ। আমার রব কে জোরে বলেন। প্রশ্ন করা হবে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, আপনি আমি যদি ইমানদার হই, মুত্তাকি হই, আপনি আমি বলতে পারবো আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এবং বলা হবে এই ব্যক্তিকে, মহান ব্যক্তিকে দেখানো হবে,
বলা হবে এই মহান ব্যক্তিকে আপনি আমি জবাব দিতে পারবো, ইনি হলো আমার প্রাণ প্রিয় রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সঠিক জবাব হবে, পরীক্ষা হয় তিনটা, ফাইনাল পরীক্ষা, প্রথম পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, এবার ফাইনাল পরীক্ষা। প্রথম পরীক্ষা হলো তোমার রবকে, এরপরে দ্বিতীয় পরীক্ষা হলো তোমার দিন কি, তোমার ধর্ম কি, তৃতীয় পরীক্ষা হলো, ফাইনাল পরীক্ষা হলো এই মহান ব্যক্তিকে নবী সম্পর্কে। যখন ফাইনাল পরীক্ষা হয়ে গেল, জবাব হয়ে গেছে, পরীক্ষায় পাস, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও ফেরেশতারা ইনসাতি কাপ্তি, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তারা খুশি হয়ে গেল, আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার বান্দার সঠিক জবাব দিয়েছে, তমাম জীবন ভর হকের উপরে থেকেছে, কোরআন মেনেছে, হাদিস মেনেছে, তমাম জীবন ভর ইবাদত বন্দি করে আমাকে নৈকট্য অর্জন করে আমার প্রিয় ভাজন হয়ে আমার এই কবরে এসেছে। ও ফেরেশতারা তাড়াতাড়ি করে আমার বান্দার জন্য ওই কবরে জান্নাতের সঙ্গে কবরটা সুরঙ্গ বানাইয়া দাও, জান্নাতি পোশাক ওই আমার বান্দাকে পরাইয়া দাও, জান্নাতি নাচ দেওয়া দিয়ে আমার বান্দার কবরটা ভরা দাও। একটু মহাব্বতে জিকির করে, লা ইলাহা এ লা জোরে, লা ইলাহা এ লা জোরে, লা ইলাহা লা জবান খুলে, লা ইলাহা এ লা ইলাহা এ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি রোল্লানুর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যদি নাফরমান হয়, পাপী হয়, বদকার হয়, কাফের হয়, মুশরিক হয়, ফেরেশতারা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুল, সে বলবে, হায় হা তালা দি, আমি কিছুই জানি না। বলা হবে, তোমার পূর্ব কে বলে আমি জানি না, তোমার দিন কি বলে আমি সারা জীবন ভর দিনের সাথে শত্রুতা করেছি, আমি দিন বুঝি না। বলা হবে, এই ব্যক্তিকে লোকেরা বলতো তাই আমি বলতাম, এনে নাকি মুহাম্মদ নাউজুবিল্লাহ বলে বলতে পারবে না, সে বলবে, হায় হাতা লাদি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। যখন এই কথা বলবে, আমার আল্লাহ গুসা হয়ে যাবেন, আমার আল্লাহ রাগম্বিত হয়ে যাবেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, কাযিব আব্দি, ও ফেরেশতারা এই আমার বান্দা তমাম জীবন ভর মিথ্যার উপরে চলেছে, আমার কোরআন মানে নাই, হাদিস মানে নাই, নবীর তরিকা মানে নাই, আউলিয়া কিরামের কথা মানে নাই, আলেমদের মুলামাদের কথাগুলো মানে না। ও ফেরেশতারা তাড়াতাড়ি তার কবরে জাহান্নামের বিছান তার কবরে বিছাইয়া দাও, তাড়াতাড়ি জাহান্নামের আগুনের পোশাক তার গায়ে পরাইয়া দাও, জাহান্নামের সঙ্গে কবরটা সুরঙ্গ করে দাও। আল্লাহ নবী বলেন, যখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, সঙ্গে সঙ্গে তার কবরটা আগুনে ভরে যাবে, 99টা সাপ এসে কবরে ভরে যাবে, বিচ্ছু এসে ভরে যাবে, লোহার হাতুড়ি নিয়ে ফেরেশতারা ওই নাফরমান বেঈমানের কবরে হাজির হয়ে যাবে।
এরপরে নাফরমান বেঈমানকে এমন আঘাত করা হবে, আল্লাহ নবী বলেন ফেরেশতারা হাতুড়ি নিয়ে এমন জোরে আঘাত করবে, ওই হাতুড়ি দিয়ে যদি পাথরের উপর আঘাত করা হতো, পাহাড়ের উপর আঘাত করা হতো, পাহাড় চুরমার হয়ে যেত, তুলা তুলা হয়ে উড়ে যাইতো। এই লাঠি দিয়ে গুর্জা দিয়ে ওই নাফরমানকে পিটানো হবে, এক একটা বাড়ি এমন জোরে দেওয়া হবে 70 গজ মাটির নিচে নাফরমান চলে যাবে, আবার ফেরেশতারা উঠাবেন, আবার আঘাত করা হবে। আল্লাহ নবী বলেন ওই নাফরমানের কবর বলবে, নাফরমান তামাম জীবন বহ নাফরমানি কেন করলি, আলেম ওলামা কি কবর আযাবের কথা শুনায় নাই, নবী রাসূলগণ কি কোরআনুল কারীম তেলাওয়াত করে তোমাদের কবর আযাবের কথা শুনায় নাই, কবর আযাব কথা কেন বিশ্বাস করে জীবনকে ঠিক করো নাই, এখন এই কবরে তোমার জায়গা হবে না। কবরের মাটি এক পাশের মাটি পৃথিবীর আর এক প্রান্তে চলে যাবি, আর এক পাশের মাটি পৃথিবীর আর এক প্রান্তে চলে যাবে, নাফরমান বেঈমানকে এমন জোরে আঘাত করা হবে, এমন জোরে চাপ দেওয়া হবে, মাটির সঙ্গে নাফরমান বেঈমানকে মিশিয়ে দেওয়া হবে, এত শাস্তি দেওয়া হবে, শাস্তির পর শাস্তি, আযাবের পর আযাব, শাস্তির পর শাস্তি, আযাবের পর আযাব চলবে কিয়ামত পর্যন্ত। বলবেন হুজুর কই আযাব তো দেখা যায় না, মাটি দিয়ে আসি, মাটির সঙ্গে তো বাবা মিশে গেল, দাদা মিশে গেল, কবর আযাব হলো রুহুর সাথে দেহের সাথে নয়, এই দুনিয়ার সুখ শান্তি হলো দেহের সাথে রুহের সাথে নয়, আমার এখন গরম লাগতেছে, ফ্যান ছেড়ে দিলাম, এসি ছেড়ে দিলাম, শরীরটা ভালো লাগতেছে, কিন্তু রুহুর কোন শান্তির ব্যবস্থা দুনিয়ায় নাই, আমার ক্ষুধা লেগেছে, রুহুর কোন খাবারের ব্যবস্থা নাই, শরীরের খাবার দিলাম তাতে রুহু শান্তি পায়, অনেক সময় আবার অনেক সময় শান্তি পায় না, আর কবর জগৎটা হলে বিপরীত, কবরের সুখ শান্তি হলো রুহের সাথে, সেখানে আযাব হবে রুহের, শাস্তি হবে রুহের, সুখ হবে রুহের, দেহ পেতেও পারে নাও পেতে পারে, তাই বলে কবর যে আযাব হয় না এ কথা বলা যাবে না। হাজ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনীতে ভিতরে এসেছে, হাজ ওসমান যখন কবরের কাছে যাইতে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে, লোকেরা বলতেন ভাই ওসমান তুমি কবরের কাছে গেলে এত কান্দো কেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতের শুভ সংবাদ পেয়েছিলেন, তারপরও তিনি বলতেন ভাইরা আমার এই কবর হলো পৃথিবী থেকে বিদায়ের প্রথম মঞ্জিল, যে ব্যক্তি এই কবরে নাজাত পাইবে সব জায়গায় নাজাত পেয়ে যাবে, আর যে ব্যক্তি এই কবরে ধরা পড়বে সব জায়গায় সে ধরা পড়ে যাবে। বন্ধুরা আমার ভাইরা আমার কবরে আযাব গজব মাঝে মাঝে আল্লাহ দেখেন, বিভিন্ন সময় দেখা যায় কবর ভেঙে গেছে, কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, কবর ভেঙে গেছে, কবরের ভিতরে 99টা সাপ ওই কবরের ব্যক্তিকে কামড়াইতেছে, কবরের ভিতরে সাপ বিচ্ছুতে ভরে গেছে, বিভিন্ন রকমের আযাব আল্লাহ দেখান, তবে আল্লাহ পাক কবর আযাব মানুষদেরকে এবং জিনদেরকে দেখান না, ইল্লা সাকালাই মানুষ এবং জিনদেরকে আল্লাহ নবী বলেছেন কবর আযাব দেখানো হয় না, এছাড়া সমস্ত প্রাণী কবর আযাব দেখতে পায়, এই জন্য মানুষদেরকে দেখানো হয় না কবরে যে ভয়ঙ্কর আযাব, এটা যদি দুনিয়ার মানুষ জানতো, দুনিয়ার মানুষ দেখতে পেত, তাহলে ওই দুনিয়ার মানুষেরা কোনোদিন ঘর করত না, কোনোদিন সংসার করত না, কোনোদিন বিবিবাসা অর্থাৎ পরিবেশে সংসারে থাকত না, মানুষ পাগল হয়ে যাইতো, দিক বিধি ঘাড়া হইয়া হইয়া মানুষ পাগল পাড়া হয়ে মানুষ অস্থির হইয়া যাইত। বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ঘুমেছিলেন, ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা আল্লাহ নবীর কাছে এসে হাজির হইছে, এরপর আল্লাহ নবীকে বলতেছে হুজুর চলেন আমরা একটা বেড়াই আসি, একটু ঘুরে আসি, আল্লাহ নবী বলেন চলো ঠিক আছে। এবার আল্লাহ নবী রওনা দিলেন, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা মাঠ, ওখানে এক ব্যক্তি কে শোয়ানো আর এক ব্যক্তি দাঁড়ানো, দাঁড়ানো ব্যক্তির হাতে করাত বা আরাশি এরকম একটা অস্ত্র, অস্ত্র দিয়ে শোয়া ব্যক্তির মাথাকে দ্বিখণ্ডিত করতেছে, আর লোকটা চিৎকার দিতেছে, মাথাটা কেটে আলাদা করে ফেলতেছে, আবার যখন কাটা শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে মাথাটা জোড়া লেগে যায়। আল্লাহ নবী তার সাথীদেরকে বললে
ও আমার সাথীর এই ব্যক্তিকে এভাবে কঠিন শাস্তি দেওয়া হয় কেন? ওই ফেরেশতারা বলেন, হুজুর সামনে চলুন, সামনে চলুন। হুজুর সামনে আগালেন, আল্লাহ নবী সামনে দিকে দেখলেন, একটা গর্ত বিশাল তুন্দুলির মতো, বিশাল গর্ত। ওই গর্তের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর ওর ভিতরে আল্লাহর বান্দারা আগুনের ভিতরে ঘুরতেছে, উপরে যায় নিচে যায়, চিৎকার দিতেছে। আল্লাহ নবী বললেন, ও ফেরেশতারা বলুন কি অবস্থায় না, কেন এই শাস্তি হয়? ফেরেশতারা বললেন, হুজুর আপনি সামনে চলুন। এরপর আল্লাহ নবীর সামনে আগালেন, তিনি দেখলেন একটা সমুদ্র, একটা নদী, নদীর মাঝখানে এক ব্যক্তি এবং নদীর কিনারে এক ব্যক্তি, তার হাতে বড় পাথর। ওই ব্যক্তি সাঁতার কেটে যখনই নদীর কিনারে আসতে যায়, কেনারায় কুলি যিনি আসে বড় পাথর, এমন জোরে তাকে নিক্ষেপ করা হয়, ওই পাথর আঘাতে লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। এভাবে আসতে চেষ্টা করে আবার পাথর মারে নদীর মাঝখানে দিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী ফেরেশতারা বলুন, এভাবে কঠিন শাস্তি কেন হয়? তারা বললেন, হুজুর আপনি সামনে চলেন। এরপর সামনে দিকে আলগালেন, দেখলেন একটা সুন্দর বৃক্ষ, ওই বৃক্ষের পাশে একজন মুরব্বী বসা। বলে, ইনি কে? বলেন, হুজুর সামনে দেখাগান। ওই বৃক্ষের উপরে তাকালে সুন্দর দেখতে পেলেন বিল্ডিং, সুন্দর ঘর। বলে, এসা কিসে? বলে, হুজুর আপনি আরো উপরে তাকান। উপরে তাকায় দেখলেন সুন্দর অনেক একটা দামি ঘর। তখন ফেরেশতা, হুজুর এটা আপনার ঘর? বলেন, সুবহানাল্লাহ। হুজুর বলেন, আমি চলে যাই ঘরে? বললেন, না হুজুর এখনো সময় হয় নাই। তখন তারা পরিচয় দেয়, আমরা হুজুর দুজন ফেরেশতা, কবরে যে কি আযাব হয় এটা দেখাবার জন্য আপনাকে নিয়ে ভ্রমণ করলাম আলমে বরজকে। এরপর আল্লাহ নবী বলেন, বলুন ওই ব্যক্তির মাথাকে কেন কাটা হয়? তখন ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে বসে মিথ্যা কথা বলতো, দুনিয়ায় বসে মিথ্যার উপরে চলতো, এই জন্য আজকের কবর জগতে আলমে আর হয়, অর্থাৎ কবর জগতে আলমে বার যাকে তার কবরে তার মাথা কিভাবে কাটা হবে, কেয়ামত পর্যন্ত এভাবে শাস্তি মিথ্যা বলার কারণে কেয়ামত পর্যন্ত চলবে। এই যে তুন্দুলের ভিতরে বড় গর্তের ভিতরে আগুনের ভিতরে হাবুডুবু খাচ্ছিল মানুষগুলো কারা? আল্লাহ নবী বলেন, কারা গো? ফেরেশতারা বলুন। ফেরেশতারা বলুন, হুজুর এরা হলো ওইসব লোক যারা জিনা বিচার করত, অন্যায় কাজ করত, পাপের কাজ করত, গুনার কাজ করত, নাফরমানি করত, এদেরকে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি হবে তাদের কবর জগতে। এরপরে সমুদ্রের ভিতরে হাবুডুবু খাচ্ছে ওই লোকটা, শাস্তি হবে কেন হয়? আল্লাহ নবী বলছিলেন, কেন এইভাবে শাস্তি? ফেরেশতারা বলুন। ফেরেশতারা বলে, হুজুর এরা এতিমের মাল সম্পদ দখল করত, এতিমের মাল সম্পদ ফিরাই দিত না, অন্যায় কাজ করত, পাপের কাজ করত, এই জন্য এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। বলে, গাছের গোড়ায় যে মুরব্বীকে বসা দেখলাম, উনি কি? বলে, উনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই যে গাছের উপরে যে একটা সুন্দর বৃক্ষ দেখলাম, এরা কাদের গো? তখন ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবালাই হলো শহাদায়ে কারাম, যারা শহীদ হবে তাদের আবাস স্থল হলো এখানে। এরপর মেঘের উপরে সুন্দর যে বিল্ডিং দেখলাম, এটা হলো হুজুর, এটা আপনার থাকার জায়গা, এখনো সময় হয় নাই, যখন আপনি দুনিয়া থেকে চলে আসবেন তখন এই সুন্দর বিল্ডিং এ আপনি থাকবেন। বলে, সুবহানাল্লাহ, কবর জগতে শাস্তি হবে আহলে সুন্নাত আকীদা, কবর ভয়ঙ্কর জায়গা। এই জন্য মা উম্মুল মুমিনীন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপতের পূর্বে, ইন্তেকালের পূর্বে আল্লাহ নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো খিদমত আমি করতে পারলাম না। অথচ উম্মুল মুমিনীন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক টাকা পয়সা ছিল, আরবের ভিতরে তিনি নামি দামি ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সব টাকা পয়সা আল্লাহ নবীর কদমে বিলীন করে দিলেন, এবং আল্লাহর হাবিব অকাতরে টাকা পয়সা দ্বীনের জন্য খরচা করেছেন কোনোদিন কথা বলে নাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো খিদমত আমি করতে পারলাম না, তবে কোনোদিন আপনার কাছে কোনো জিনিসের আরজু করি নাই, আবদার করি নাই, আজকের আপনার কাছে একটা আবদার করতে চাই। তাহলে এই ওই কবর তো কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা, আমার ভয় লাগতেছে, তাই আমি আপনার কাছে আরজু করি, আমার কাপড়ের কাপড়ের জন্য আপনি একটা জুব্বা পরাইয়া দিবে, আপনারা জামা আমার কাপড়ের কাপড় হিসাবে দিয়া দিবে,
যদি শাস্তি আসে ফেরেশতা আমি বলবো আল্লাহ নবীর জুব্বা আমার গায়, ও ফেরেশতা আমাকে শাস্তি দিও না, শাস্তি দিও না। আর ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আপনি নিজ হাতে আমাকে কবরে রাখবে এবং কবরের মুনকার নকিরের সুয়াল জবাবটা আপনি দিয়া দিবে। আল্লাহ নবী বলেন খাদিজা কোনদিন আবদার করো না, তোমার আবদার আমি পুরো করব। খাদিজা কুবরা দিয়ে আল্লাহ তাআলা রূপাত হয়ে গেল। আল্লাহ নবী নিজের জুব্বা মুবারক দিয়ে তার কাফনের ব্যবস্থা করলেন। আল্লাহ নবী নিজ হাতে উম্মুল মুমিন হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকে ওই কবরে রাখলেন এবং আল্লাহ নবী গড়াগড়ি খাইলেন, বলো কবর জাননী তোমার ভিতর রাখতেছি আমার সহধর্মিনী, সব খবরদার খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না। দাফন কমপ্লিট হয়ে গেল, সকলেই চলে গেল, কিন্তু আল্লাহ নবী যায় না। মা ফাতেমা কান্দে, আল্লাহ নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, আল্লাহ নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরতে খাদিজাল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে বসে কাঁদতেছে। সকলে চলে গেছেন, আল্লাহ নবী যায় না। কেন যায় না? এই জন্য ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ নবী কি দিবেন এই ওয়াদা করেছিলেন, কিন্তু কবরে মা খাদিজাল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে ফেরেশতা আসে না। অনেকক্ষণ হয়ে গেল, কিছুক্ষণ পর আবার আল্লাহ নবীকে বলে জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে গিয়ে বলে দাও উম্মুল মুমিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধুর যে খিদমত করেছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আর খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার বন্ধুর দিতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে খাদিজার কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সওয়াল জবাবের প্রশ্নের জবাব ফেরেশতাদেরকে আমি আল্লাহ নিজে দিয়া দিয়েছি। এই জন্য ওই কবর কঠিন জায়গা, ওই কবরে যেতে হবে হাজার হাজার কোটি কোটি বছর থাকতে হবে। ওই কবর হলো পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, নির্জনতার ঘর। ওই কবর আপনাকে আমাকে থাকতে হবে ডাইনে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা, উপরে বাঁশের চাপা দিয়ে সবাই হবে রওয়ানা। এমন দেশে যাইতে হবে রে মন যেই দেশে নাই ঠিকানা, এমন ঘরে রইতে হবে রে মন যেই ঘরের নাই বিছানা। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে এলো না, তুমিও আমি একদিন যাব আর এই জীবনে ফিরে আসবো না। বন্ধুরা আমার ভাইয়ের মা, ওই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করব। সাথে সাথে আমাদের মা মুরব্বী যারা ওই কবরে চলে গেছে তারা কিন্তু বিপদে পড়ে আছে। আল্লাহ নবী বলেন আল মাইয়িতু কাল কবরি কাল গরিকিল মুতাগউসি, ওই কবর ব্যক্তি এমন বিপদে আছে তারা দেখে দেখে বলতেছে, ও আমার সন্তানেরা, ও আমার আত্মীয় স্বজন, ও আমার বন্ধু বান্ধব, আমাদের জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো, ওই কবর আজাব সহ্য করতে পারি না। বাবার ওই ঘরের মালিক ছিলাম আমি, ওই জমির মালিক ছিলাম আমি, তুমি যে খাটে ঘুমাও রে বাবা, ওই খাটের মালিক তো ছিলাম আমি, আমার মৃত্যুর পরে বাবা মালিক হইছো তুমি, দোয়া করিয়া দাও, দোয়া করিয়া দাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। গুরুস্থানের মাটির নিচে বাবা দিলির দাপো, গুরুস্থানের মাটির নিচে বাবা দিলির দাপন, কত বছর চলে গেল নিলি না খবর, বাঁশবাগানের মাটির নিচে দিলির কবর, বাবা কত বছর চলে গেল নিলি না খবর। এই যে আল্লাহ নবী বলে সন্তান যখন মার জন্য, সন্তান যখন বাবার জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মা বাবার কবর জগতে এই সওয়াবগুলো পাহাড় সমতুল্য করে পৌঁছে দেয়, সঙ্গে সঙ্গে মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
এজন্যে আমাদের কবরের জন্য আমরা নিজেরা প্রস্তুতি গ্রহণ করব। সঙ্গে সঙ্গে আমাদের ময় মুরব্বী যারা চলে গেছে তাতে যেন দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের পিতা মাতা বংশবলি আত্মীয় স্বজন যারা কবর চলে গেছে আল্লাহ পাক তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাবেন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।